সহকর্মীবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে আবার ওই সিউরক্যাশ উপভিত্তির টাকা কীভাবে আপলোড করতে হয় তার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। কারণ বর্তমান সময়ে আপলোডের নিয়মের কিছু পরিবর্তন ঘটেছে, ফলে অনেকের অনুরোধে আবার আমি টিউটোরিয়ালটি দিতে পারতে তৈরি করছি। এর কারণ হচ্ছে যে নতুন নিয়মটি না জানা থাকলে এখন এখন অনেকেই নতুন করে মোবাইল নাম্বার আপলোড করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। তো যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেরি না করে শুরু করে যাক, কিভাবে সিউরক্যাশ পোর্টালে উপভিত্তি টাকা আপলোড করতে হয় তা আমি আপনাদের দেখাবো। এই জন্য ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো এই জন্য যথারীতি প্রথমে আমরা কম্পিউটার ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে আমরা একটি ব্রাউজ ওপেন করবো। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করে আপনার এখানে অ্যাড্রেস বারে ঠিকানা লিখতে হবে pesp.surecashbd.com। এই ঠিকানা লিখে আপনার অ্যাড্রেস এন্টার প্রেস করুন। দেখুন, এন্টার প্রেস করার পর আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে লেখা রয়েছে ইউ_সদর, এটা ইউজার আইডি পাসওয়ার্ড। প্রতিটি উপজেলার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। যারা প্রধান শিক্ষক রয়েছেন তারা উপজেলা অফিস থেকে এই আপনার উপজেলার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনি এই ঠিকানা পোর্টাল ঢুকে সাইন ইন করবেন। আমি এখন সাইন ইন করলাম। দেখুন, সাইন ইনের পর আমরা যে ইন্টারফেস দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সাকসেসফুলি লগড ইন টু অক্টোবর টু ডিসেম্বর। যেহেতু আমরা এখন অক্টোবর টু ডিসেম্বর 2019 এই উপভিত্তির এই তিন মাসের টাকা আপলোড করব, তাই এই পোর্টালটি শো করবে। তো আমরা সর্বশেষ নিচে ধাপে চলে যাব, কন্টিনিউ ওয়ার্কিং ফাইল। এখানে কন্টিনিউ ওয়ার্কিং ফাইল অক্টোবর টু ডিসেম্বর 2019 পোর্টাল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। সবার উপরে রয়েছে অল স্কুল ডাউনলোড। প্রথমে আপনাকে অল স্কুল ডাউনলোড করে নিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ইতিমধ্যে আমার এই ফাইলটি দেখতে পাচ্ছেন ডাউনলোড। তারপর আপনি ডাউনলোড অপশনে ক্লিক করুন, তা আপনার ফাইলটি ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে। দেখুন, কিছু সময়ের মধ্যে ফাইলটি ডাউনলোড। এখন জাস্ট ডাউনলোড অপশনে গিয়ে আপনি আবার চেক করবেন। চেক করে দেখবেন যে আপনার এই ফাইলটি জিপ ফাইল হিসেবে এটি হয়েছে। এই ফাইলটি ওপেন করে আপনি আপনার নির্ধারিত বিদ্যালয়টি কপি করে ডেস্কটপে কাজ করে আপনার জন্য সুবিধা হবে। আমি আপনাদের সুবিধার্থে এখান থেকে আমার স্কুল পূর্বরাখী গভর্নমেন্ট প্রাইমারি স্কুলটি আমি কপি করে আমি ইতিমধ্যে এই ডেস্কটপে রেখে দিয়েছি। দেখুন, এখন আমি আমার ফাইলটি ওপেন করছি পূর্বরাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি সুবিধার জন্য একটু বড় করে নিচ্ছি পার্সেন্টেজ। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন পূর্বরাখী গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এখন কিভাবে এখানে কাজ করবেন, এখানে দেখা যাচ্ছে আপনারা এই রেফারেন্স নাম্বার কোনো পরিবর্তন ঘটাতে পারবেন না। স্টুডেন্ট নেম যদি ভুল হয়ে থাকে চেঞ্জ করতে পারবেন, ক্লাস চেঞ্জ করতে পারবেন, রোল নাম্বার পরিবর্তন করতে পারবেন, জেন্ডার পরিবর্তন করতে পারবেন। জুলাই সেপ্টেম্বর এখানে আপনার কোনো টাকা বসাতে পারবেন না। অক্টোবর টু ডিসেম্বর এখানে আপনার প্রয়োজনীয় সংখ্যক টাকা, অর্থাৎ ফিগার 300 বা 150 টাকা বা 200 টাকা 100 টাকা যা হয় সেটা আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন। কারণ মায়ের নাম ভুল হয়ে থাকলে, অর্থাৎ মাদার অবলিক বেনিফিশিয়ারি নাম যদি চেঞ্জ করতে চান কোনো নাম্বারে ভুল হয়ে পরিবর্তন করতে পারবেন, এনআইডি নাম্বার চেঞ্জ করতে পারবেন, কিন্তু মাদার বেনিফিশিয়ারি এই নাম্বারে কোনো পরিবর্তন ঘটাতে পারবেন না। নতুন নাম্বার এখানে দিবেন। এখন আজকে আমার কথা, আর যদি কোনো ছাত্রছাত্রীর নাম বাদ করতে চান তাহলে ক্লাস যেখানে রয়েছে এই ক্লাস ঘরের মধ্যে আপনারা এক্স চিহ্নটি বসাবেন। এক্স চিহ্ন বসালে আপলোড দেওয়ার সময় অটোমেটিকলি এই নামটি ডিলিট হয়ে যাবে। মূল কথা হচ্ছে যে মূল সমস্যাটির জন্য ভিডিওটি তৈরি করা সেটি এখন আমি আপনাদের দেখাবো। ধরুন স্মৃতি আক্তার, ওনার এই ছাত্রের মোবাইল নাম্বার আপনি পরিবর্তন করতে চান। এখন আপনি নতুন একটা নাম্বার দিলেন 01743932801, আমি নাম্বারটি দিলাম। এখন দেখুন কি বলছে, KYC exists new mobile field not allowed। মূলত এই সমস্যাটি সমাধানের জন্য আমার এই টিউটোরিয়ালটি তৈরি করা, সবাই এটি মনোযোগ সহকারে দেখুন। এখানে লেখা আছে KYC exists new mobile not field not allowed। এই ক্ষেত্রে আমাদের যে সমস্যাটি হলো যে এখন আমি নতুন নাম্বার দিতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে আমি আপনাদের যে নিয়মটি দেখেছি তা হলো এই স্মৃতি আক্তারের ঘরে আপনি এক্স লিখে দেবেন। এক্স লিখে তারপরে আপনি এই ফাইলটিকে উপভিত্তি
আপলোডের নিয়ম অনুযায়ী আপলোড করে ফেলবেন। আপলোড করার পরে এসিসি তে তার নামটি মুছে যাবে। মুছে যাওয়ার পরে আপনার যে নতুন নাম আমরা যেভাবে এন্ট্রি করি, অর্থাৎ আপলোড করার পরে যে ফাইলটি হবে সেই ফাইলটি আবার আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেখানে স্মৃতি আক্তার নতুন করে লিখে তার ক্লাস, রোল, জেন্ডার, তারপর অক্টোবর মাসের টাকা, মাদার্স নেম, এনআইডি লাস্ট থ্রি ডিজিট এবং এই করে নয় এই নিউ মোবাইল নাম্বার, এখানে নতুন করে আবার সেই যে মোবাইল নাম্বারটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নিচ্ছে না সেই মোবাইল নাম্বারটি এখানে বসে দেবেন। বসে আবার আপনি নতুন করে আপলোড করতে হবে। অর্থাৎ যতজন ছাত্রছাত্রীর নতুন মোবাইল নাম্বারে গিয়ে আপনি সমস্যার সম্মুখীন হবেন, ততটাই আপনি শ্রেণী বা ক্লাসের ঘরে আপনি এক্স চিহ্ন দিয়ে অর্থাৎ এক্স লিখে প্রথমে ফাইলটিকে আপনাকে আপলোড করে নিতে হবে। আপলোড করার পরে পুনরায় আবার আপলোডকৃত ফাইলটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সর্বশেষ যেখানে নতুন যেভাবে নাম লিখতে হয় সেই ঘরে নাম বসিয়ে আপনি ফাইলটি আপলোড করলে আপনার নতুন নাম্বারটি নিয়ে নেবে। তো এখন আমি দেখাচ্ছি কিভাবে ফাইলটি আমরা এখন আপলোড করব। এখন আমরা আবার এতে যাচ্ছি, এখন দেখাচ্ছি যে কিভাবে ফাইল আপলোড করতে হয়। তো প্রথমে আপনি সেই সিঙ্গেল ডাউনলোড ফাইল ডাউনলোড করার পরে আপনি ফাইলে কাজ করলেন, কাজ করার পরে আপনি সিঙ্গেল কলাম আপলোডে যাবেন। সিঙ্গেল কলাম আপনি চুজ ফাইল, সুইস ফাইলে যে আমি যেহেতু আমার ডেস্কটপে রেখেছি আমার স্কুলটি, স্কুলের এক্সেল ফাইলটি আমি ডেস্কটপে রেখেছি, এখন ডেস্কটপ থেকে বের করে আমি বের করলাম। এখানে লেখা আছে পূর্ব রাখি, আমি পূর্ব রাখি ফাইলটি সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রিভিউ দেখতে পেলাম। প্রিভিউতে আপনি দেখতে পাবেন যে এখানে কোনো সমস্যা রয়েছে। স্ক্রল করে নিচে গেলাম, না আমার ফাইলটি সম্পূর্ণ ঠিক আছে, এখানে কোনো ধরনের সমস্যা নেই। তারপর আপনি আপলোড, এই আপলোড বালাকে ক্লিক করুন। দেখুন আমার এই ফাইলটি ইতিমধ্যে আপলোড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি আবার হোমে যান, হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করে আপনি লিখতে হবে এডিট অ্যান্ড রিভিউ, এডিট অর রিভিউ স্কুল ডাটা, এখানে আমি ক্লিক করলাম। দেখুন পূর্ববর্তী স্কুলটি আমার আপলোড হয়েছে কিনা আমরা আবার তা চেক করতেছি। দেখুন পূর্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট, অর্থাৎ 11:39 ফাইলটি ইতিমধ্যে আপলোড হয়েছে। এখন আপনি এই ফাইলটি নতুন করে ডাউনলোড করতে চাইলে এখানে দুই ধরনের ডাউনলোড অপশন রয়েছে, একটা হচ্ছে পিডিএফ ডাউনলোড, এক্সেল ডাউনলোড। আমি যদি এক্সেল আমি যদি ডাউনলোড করতে চাই তাহলে আমি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবো এক্সেলে। এখন যদি আপনাকে আমার কোনো নাম্বার নতুন করে আবার বসানোর প্রয়োজন হয় তাহলে আমি এই এক্সেল ফাইলটি ডাউনলোড করবো। দেখুন আমি আবার ক্লিক করলাম, এখন দেখুন আমার এই ফাইলটি আমি ডাউনলোড অপশনে যেয়ে দেখতে পাবো আমার এই ফাইলটি। দেখুন আমি যে আমার বিদ্যালয়টি নতুন করে আপলোড করলাম তার ডাউনলোড কপিটি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এই যে ফাইলটি আপলোড করেছি তা আবার আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা যে কোনো স্কুল উপভোক্তা টাকা এই সুরক্ষা পোর্টালে আপলোড করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। আর কোনো সমস্যা বা কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা আমার কমেন্ট ভিডিওর কমেন্টে মন্তব্য করলে আমি চেষ্টা করবো আপনাদের যথাযথ উত্তর দেওয়ার জন্য। ভালো থাকুন সকলে।